তো এইরকম একজন পরিতোষকে তো পাইছি, এরকম হাজার হাজার পরিতোষ আছে যারা হয়তো আমার কাছে আসতে পারেন না বা এইভাবে ওদের গল্প বলতে পারেন না, তাদের কি হবে এটা আমার জানা নাই। এটা আমি আমার ফলোয়ার বা যারা এই নীতি নির্ধারণীতে আছেন তাদের কাছে ছেড়ে দিলাম। দেখেন বিচার প্রার্থী মানুষরা বিচার চাইতে আসলেই সম অধিকার হয় না এদের জন্য। দেখেন মালিক পক্ষের কত ক্ষমতা থাকে, শক্তি থাকে, আর যারা বিচার প্রার্থী হন তারা কত দুর্বল থাকেন। বেশিরভাগ বিচার প্রার্থীরা বেঁচেই থাকেন না এই বিচার পাওয়ার জন্য। আজকে চেম্বারে বসে একজন ক্লায়েন্ট আসছেন, আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না যে ওনার কাছে কত টাকা ফি নিব। আর ফি চাইতে গিয়ে দেখি যে যে তা মানে করুণ পরিণতি, মানে বাংলাদেশে মামলা করে কি পরিণতি হয় এটার একটা ভালো এক্সাম্পল আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। আমার কষ্ট লাগতেছে যে এই ভদ্রলোকের দিকে আপনাদের একটু দেখান। ওনার নাম হচ্ছে পরিতোষ কর্মে, উনি হচ্ছেন কি একজন চা বাগানের শ্রমিক। উনি একটা চা বাগানটা হচ্ছে গিয়ে সাতগাঁও চা বাগানের মাকড়িছড়া ফাঁড়ি বাগানের একজন শ্রমিক, চা শ্রমিক। উনি ওনার বাগানের মালিক পক্ষ বা ম্যানেজার উনাকে প্রথমে একটা জায়গায় বরাদ্দ দেয় যেখানে উনি ঘর বানায়, পরবর্তীতে ঘরটাকে রিনোভেশন করার জন্য একটু নতুন করে বানানোর জন্য এই অপরাধে উনাকে চাকরিচ্যুত করে 2007 সালের পরে উনি চাকরিচ্যুত হওয়ার পর মালিক পক্ষের বিরুদ্ধে লেবার কোর্টে মামলা করে হচ্ছে গিয়ে, ওই সময় চিটাং এ আপনারা জানেন যে সিলেটের কোনো কোর্ট ছিল না, এই এখনো হয়েছে কিনা আমি শিওর না, উনি এখনো হয়নি এখনো তো, সরকার খালি প্ল্যান করে যে একটা লেবার কোর্ট বানাবে হচ্ছে গিয়ে সিলেটে, কিন্তু এখনো হয়নি উনার, আমি এখন শিওর না। তো উনাকে চিটাগাং, সিলেটের প্রতিটা মানুষের চিটাং এ যেতে হয় লেবার কোর্টে মামলা করার জন্য। তো 2008 সালে উনি আপনি গেলেন, কত সালে আপনি? 2008 সালে গেলেন কোথায়? ওই যে চিটাং এ গেলেন উনি 2008 সালে মামলা করেন। তো লেবার কোর্টে গিয়ে কত বছর লাগলো মামলাটা? লেবার কোর্টে প্রায় 10 বছর আমার এখানে। মানে প্রতিদিন দৈনিক 70 বা 60-70 টাকা করে 60 টাকা পাইতেন। তো এখন 60 টাকা বেতন তো বন্ধই হইলো, চাকরিও গেল, ইনকামও গেল, আবার মামলা করতে গিয়ে কতবার যে চিটাং এ গেছেন এই 10 বছরে উনার খেয়াল নাই। এই কষ্ট করে দুইবার চিটাং এ যাইতে না পারার কারণে একবার মামলা খারিজ হয়ে গেছিল, পরে আবার টাকা দিয়ে ওই মামলাটাকে ব্যাক করে নিয়ে আসছেন। তো 10 বছর পরে আপনার কি হইলো একটু বলেন শুনি। 10 বছর পরে স্যার আমারে আমি রায় পাইছি, রায় পাওয়ার পরে আমি মানে ম্যানেজারের কাছে গেছেন যে আমি রায় পাইছি, আপনি জিতলেন, আমি জিতলাম, আমি রায় পাইছি, আমার কাগজ নেন, আমার কাজ কাম দিয়ে দেন। তো ম্যানেজার আমাকে বলতেছে যে অনেক টাকা পয়সা তোমাকে দিতে হবে, আমার এক মাস সময় দিতে হবে, এক মাস পরে তোমার টাকা দিয়ে, তোমার যেহেতু কোর্ট বলছে তোমাকে টাকা দিয়ে কাজে যোগদান করা হবে, মানে আগের বেতন টেতন সব দেওয়ার জন্য, বেতন সবকিছু তোমার দিয়ে এরপরে কাজে দিয়ে দিবে। ঠিক আছে, এক মাস সুযোগ নিয়ে উনি ঢাকা লেবার ট্রাইব্যুনাল কাকরাই এইখানে আবার আপিল করে, আপিল করে যখন এক মাস হয়েছে আমি বাগান প্রতিনিধি নিয়ে গেলাম যে স্যার আমার টাকা পয়সা কাজ দিচ্ছেন না, কই না এটা তো জিতলেন মামলায় এটার বিরুদ্ধে আইসা আপিল করে বসলো হচ্ছে কি লেবার আপিলেট ট্রাইব্যুনালে। তারপর বলেন, তারপর কত বছর গেল এইখানে? স্যার 5 বছর। 5 বছর গেল এইখানে, 5 বছর যাইতেছি। কতবার আসলেন ঢাকায়? এটারও আমার হিসাব নাই, আমি যে আসতেছি যাইতেছি, রাত্রে গাড়িতে আসি, কোন সময় দিনে গাড়িতে আসি, বয়স হয়ে যাইতেছে, গাড়ির জার্নিং গুলো এলাম, চা শ্রমিকদের এত অভ্যাস নাই, এই ঢাকা আসা চিটাগাং আসা সবসময় গাড়িতে চড়ি না, অনেক সময় মাথা চক্কর মারে আসি যে ঢাকাতে, অনেক কষ্টের বিনিময়ে আসি, বা কাউকে নিয়ে আসতে হয় ঢাকা তার চিনি না, আমি ঢাকাতে আসিও নাই। এরপরে ফুল 5 বছর এখানে যাওয়া আসা করলাম, এরপরে এখানে স্যারের বললাম যে স্যারের কতদিন বলে থাকো, একটু ধৈর্য ধরো, ওদের তো টাকা আছে,
ওরা খালি তারপর লাস্টে কি হইলো বলেন এখানে ঢাকায় আইসা ঢাকা আইসা লেবার ট্রাইব্যুনাল আমার পক্ষে রায় দিল লেবার আপিলেট ট্রাইব্যুনাল আপনার পক্ষে রায় দিল 22 সালে আমার পক্ষে রায় 22 সালে 22 সালে কবে 22 সালে স্যার কত তারিখ ফেব্রুয়ারি না কবে জানুয়ারি ফেব্রুয়ারি তো হলো জানুয়ারি ফেব্রুয়ারি আচ্ছা আপনি জিতলেন আবার আমরা আবার জিতলাম হ্যাঁ তখন আবার বাগান প্রতিনিধি নিয়ে আমি ম্যানেজারের কাছে গেলাম তো ম্যানেজার বলল যে আমি তো কাগজ পাইনি ঠিক আছে আমি কাগজপত্র যখন পাবো তোমার সবকিছু দিয়া যেহেতু তুমি জিতছো তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে আমি কাগজপত্র পাইলে তোমারে দিয়া দিব এইভাবে দামা চাপা খালি করতেছে আজকে না কালকে কোম্পানি আইসে না তো কোম্পানি ঈদ করবে কুরবানির ঈদ ছিল বলে ঈদে এখন লন্ডন ঈদ করবে না বাংলাদেশে করবে কোম্পানির সাথে না বুঝাতে বাবা আমি দিতে পারবো না কারণ উনি এক টাকা পয়সা দিতে হবে বইলা এখন এক মাস চলে গেছে আবার আসলাম কাজের জন্য আরেকটা কাগজ আমার ইংলিশে লেখা দে ইংলিশে লেখা আরেকটা কাগজ ইংলিশে লেখা দে তো এটা তো সুপ্রিম কোর্টে রিট হয়ে গেছে রিট হয়ে গেছে আচ্ছা তো এই পর্যায়ে উনি আমার কাছে আসছেন উনি সুপ্রিম কোর্টে বলতে পারেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপনারা জানেন যে লেবার আপিলেট ট্রাইব্যুনালে আপনি জিতেন বা হারেন আপনার জন্য তখন হাইকোর্টে আসতে হয় এখন হাইকোর্টে বাগান মালিকদের পক্ষে এদের তো টাকার অভাব নাই আমি একটা চিঠি দেখলাম যে বাগান মালিকদের পক্ষে একটা রিট করা হয়েছে এবং ওনারা স্টে পেয়েছেন এই অর্ডারের এবং সুপ্রিম কোর্টের দুই একটা বড় চেম্বারের একটা চেম্বার থেকে বাগানের মালিকদের পক্ষে এই মামলাটি নেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কি এখানে আরো 7-8 বছর যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিছে হাইকোর্ট শেষ হবে তারপর সুপ্রিম কোর্ট যাবে যাওয়ার পর তাইলে টোটাল চলে গেল এদিকে আগে গেল হচ্ছে 10-5-15 আরো যদি 5-7 যায় হবে 20 বছর আপনি চেহারা দেখেন আর 5-4 বছর গেলে এই ভদ্রলোক বেঁচেই থাকবেন কিনা আমার মনে হয় না যে এতদিন উনি বেঁচে থাকতে পারবেন কিনা আমার মনে হয় না মালিক পক্ষ ঠিকই কিন্তু দামি দামি অ্যাডভোকেট ব্যারিস্টার নিয়োগ দিয়ে উনারে হারানোর জন্য লেগে আছেন এখন প্রশ্ন হচ্ছে কি উনি আমাকে দায়িত্ব দিতে চান যে আমি যেন হাইকোর্টে উনার পক্ষে যেন হাইকোর্টে দাঁড়াই কারণ হাইকোর্টে যে আমি দাঁড়াবো আমি প্রথমে ভাবছিলাম ফি নিব কিন্তু এই ভদ্রলোকের কাছ থেকে কি ফি নিব বলেন তো আমার আর ভিতর থেকে আসতেছে না আমার কাছে মনে হয়েছে যে শুধু ফির বিষয় না বাস্তবতা দেখেন মালিকের তো টাকার অভাব নাই এইরকম মালিকের সাথে একজন শ্রমিক কিভাবে বাংলাদেশের বিবেচনা এটাকে কি ন্যায় বিচার বলে যদিও আমি আইন অঙ্গনেরই একজন মানুষ আমার তারপরে মনে হয়েছে যে এইভাবেই আসলে মানুষ দুঃখে দুঃখে ন্যায় বিচার থেকে বিঘ্নিত হয় এতদিন পর্যন্ত একটা মানুষ এই যে ওয়েট করলো মামলার দীর্ঘসূত্রিতা এগুলা করতে করতেই তো এই মানুষটা অন্যায় মানে তার উপর অবিচার হয়ে গেল বিচারের আর কি ওয়েট করবে সে তো আমি সিদ্ধান্ত নিছি যে ওনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না শুধু যতটুকু খরচ লাগে কাগজপত্রের এই খরচটুকুই শুধু নেওয়া হবে আর ওনাকে এমনি করে দিতে চাই তো এইরকম একজন পরিতোষকে তো পাইছি এরকম হাজার হাজার পরিতোষ আছে যারা হয়তো আমার কাছে আসতে পারেন না বা এইভাবে ওদের গল্প বলতে পারেন না তাদের কি হবে এটা আমার জানা নাই এটা আমি আমার ফলোয়ার বা যারা এই নীতি নির্ধারণীতে আছেন তাদের কাছে ছেড়ে দিলাম দেখেন বিচার প্রার্থী মানুষরা বিচার চাইতে আসলেই সম অধিকার হয় না এদের জন্য দেখেন মালিক পক্ষের কত ক্ষমতা থাকে শক্তি থাকে আর যারা বিচার প্রার্থী হন তারা কত দুর্বল থাকেন বেশিরভাগ বিচার প্রার্থীরা বেঁচেই থাকেন না এই বিচার পাওয়ার জন্য আজকের মতো দোয়া করবেন এই পরিতোষ বাবুর জন্য জানি যেন ওনারা আমি এটা এত অন্তত পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে যেন ওনার এই যে অধিকারটুকু পাওয়াই দিতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন।